আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে এমএনএস মিনি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নবম ও দশম শ্রেণীর গণিত বিজ্ঞান গণিতের একটি অধ্যায়। তো আমরা প্রথমে এই অধ্যায় সেট সম্পর্কে আলোচনা করছি। সেট তো সর্বপ্রথম আমাদের অবশ্যই জেনে নিতে হবে সেট আসলে কি। সেই সম্পর্কে আমাদের বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা রয়েছে, তারপর আমি একটা সংজ্ঞা দিচ্ছি সেটা চেষ্টা করো সেটার জন্য। যে বাস্তব জগতে, বাস্তব জগতে সুনির্ধারিত সংগ্রহ, সুনির্ধারিত সংগ্রহ সংগ্রহকে সেট বলে। অর্থাৎ এই বস্তু জগতের সুনির্ধারিত সংগ্রহ, সু মানে সুসজ্জিত অবস্থা। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের যে বাসা বাড়িতে কি রয়েছে, ডিনার সেট। এখানে ডিনার সেটের মধ্যে তোমার মনে করো যে 6টা গ্লাস থাকতে পারে, তারপর 12টা চায়ের কাপ থাকতে পারে, চায়ের পিরিচ থাকতে পারে, তারপর তোমার মানে অনেক আইটেম যেগুলো থাকে সবগুলো মিলে একটা সেট। অথবা যে সকল ছাত্রীরা তোমরা এই যে চুরি পড়া চুরির মধ্যে 24টা একটা সেট থাকে, অথবা 12টা একটা সেট থাকে, এই ধরনের। তো সেটকে সাধারণত দুই প্রকার ভাগ করা হয়েছে। একটা রকম সেটের প্রকার তো আমাদের সেটের সম্পর্কে জানার জন্য যে সকল সাংকেতিক চিহ্নগুলো আমাদের খুব জরুরি প্রয়োজন সেগুলো সম্পর্কে আমি আজকে আইডিয়া দিচ্ছি। এই মূলত এখানে এই সম্পর্কে আজকে ভিডিওটি। তো তোমাদের এই চিহ্নগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া থাকে, তাহলে তোমরা খুব ভালো করে পরবর্তী ক্লাসগুলো বুঝতে সহজ হবে। সবাই একটু লিখে নাও ভালো করে দেখে। এটা হলো সার্বিক সেট, মানে ইন্টারসেকশন সার্বিক সেট, ইউনিভার্সাল ট্রুথ সেট। তারপর আরেকটা চিহ্ন আছে এই ধরনের, এটাকে বলা হয় ইউনিয়ন। ইউনিয়ন একটা নাম আছে সংযোগ সেট, বাংলাতে যেটা বলা হয় সংযোগ সেট। তারপর আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন সেদ সেট, সেট। তারপর আছে ফাঁকা সেট, সরি এটাকে বলা হয় ফাঁকা সেট, ফাঁকা সেট। তারপর শক্তি সেট, পাওয়ারিং, পূরক সেট, আমরা এই সম্পর্কে আজকে একটু আলোচনা করছি। দেখো সবাই, সার্বিক সেট জিনিসটা কি? আসলে সার্বিক সেট হলো তোমার এক বা একাধিক সেটের সমন্বয়। যেমন আমি ধরি যে এ একটি সেট, এর মান 1 2 3 4, বি একটি সেট, 3 4 5 6, সি একটি সেট, 5 4 5 6 7 8, অর্থাৎ এই তিনটা মিলে যে সেট করানো হবে সেটি হবে তোমার সার্বিক সেট। আর ইউনিয়ন সংযোগ সেট, সংযোগ মানে একত্র করা, এক বা একাধিক সেটের সদস্যকে একসাথে মিলিত হইল তোমার সংযোগ সেট। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা সংখ্যাকে একাধিকবার নেওয়া যাবে না, একটা সংখ্যা একবারে আসবে। তবে ইন্টারসেকশন হলো সেদ সেট, অর্থাৎ একাধিক সেটের মধ্যে শুধু কমন যে সেটটা থাকবে সেটা হবে ইন্টারসেকশন। তারপর এই চিহ্নটা হলো ফাঁকা সেট, অর্থাৎ একাধিক সেটের মধ্যে কোনো যদি কোনো সদস্য কমন না থাকে সেটা হবে ফাঁকা সেট। আর পাওয়ার হলো 2 to the power n, শক্তি সেট, n হলো সেটের উপাদান সংখ্যা। আর এ প্রাইম, এটাকে আমরা প্রাইম বলবো, সমসংখ্যক সার্বিক সেট মাইনাস এ। এখন আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এই একটি সেট, এখানে আছে 1 2 3 সদস্য,
বি একটি সেট এখানে আছে 2 3 4 সদস্য, সি একটি সেট এখানে আছে 3 4 5 একটি সদস্য, এখানে কয়টা সেট রয়েছে? 3টি সেট। এ ইজ ইকুয়াল টু 1 2 3, বি ইজ ইকুয়াল টু 2 3 4, সি ইজ ইকুয়াল টু 3 4 5। তো এখান থেকে আমরা কীভাবে সেট মানে এই সংখ্যাগুলো নিয়ে আসবো? যদি আমরা প্রথম সার্বিক সেট চিন্তা করি তাহলে আমাদের পুরো সেটটাকে প্রকাশ করতে পারি যে সার্বিক সেট ইউ ইকুয়াল টু, এখান থেকে প্রতিটা সদস্যই আসবে একবার করে 1 2 3 4 5। এবার তুমি দেখো যেমন এখানে 1 2 3, এই যে 1 2 3 আমাদের আছে, এখানে 2 3 4, এখানে 2 3 4 আছে, এখানে 3 4 5 3 5, তো সবগুলো সেটের সমন্বয় সেটা সার্বিক সেট। এখন যদি আমরা ইউনিয়ন চিন্তা করি তাহলে কী করতে হবে? দেখো যে এ ইউনিয়ন বি, যদি আমরা চিন্তা করি এ ইউনিয়ন বি, এ সেট কত হলো এখানে 1 2 3, আর বি হলো 2 3 4। আমাদের প্রথম চিন্তা করতে হবে যে দুইটা সেটের মাঝখানে কোন চিহ্নটা রয়েছে। এ আর বি এর মাঝখানে আছে ইউনিয়ন। ইউনিয়ন মানে সংযোগ সেট, মানে একত্র করো। তাহলে আমরা কী করবো? এখান থেকে এখানে যেগুলো সদস্য, প্রত্যেক সদস্য নিয়ে আসবে, কিন্তু একাধিকবার না, একবার করে 1 2 3, আর যে 4 আসবে কত আসবে আমাদের 1 2 3 4। তাহলে আমাদের আশা করছি বুঝতে পারছে ইউনিয়ন মানে সংযোগ শেষে শেষ হয়ে গেলে তারপর আমাদের ইন্টারসেকশন। যদি এটা আসে এরকম এ সেট বি, এ হলো 1 2 3, সেতু চিহ্ন বি হলো 2 3 4। তাহলে এখানে যে চিহ্নটা রয়েছে এটার অর্থ হলো সেতু সেট, মানে শুধু কমন সদস্য। তো এখানে কমন কি আছে দেখো, এখানে 1, এখানে নেই, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 4। তাহলে আমাদের দেখো এই যে 2 3, এই দুটো সদস্য দুটোর মধ্যে আছে, তাহলে আমাদের ইন্টারসেকশন মানে সেতু সেটের শুধুমাত্র 2 3। এখন আমরা জানো ফাঁকা সেট, ফাঁকা সেটের একাধিক সেটের মধ্যে কোনো সদস্য কমন থাকবে না। যদি এরকম হয় যে এ ইকুয়াল টু 2 3 আর বি ইকুয়াল টু 4 5, তো দেখো এখানে এ ইজ ইকুয়াল টু 2 3 আর বি ইজ ইকুয়াল টু 4 5। তো এই দুটো সদস্যের মানে সেটের মধ্যে কোনো একটা সদস্য কমন নেই, সুতরাং এখানে এটা হলো ফাঁকা সেট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আর আমার ভিডিওর দিকে তো করছি না, তোমরা পরবর্তীতে আমার এই চ্যানেল থেকে আরও ভালো ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব সঙ্গে থাকবে, কারণ আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে ক্রিয়েটিভ কোশ্চেন অথবা সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের করে দেওয়ার জন্য। তো সবাইকে ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল।